আমি মনের কথা বলবো রে কার শুনি আপন আমার দরদ নাই আমরা মনের মহামান্য মহারানী রাজলক্ষ্মী ওনার সৎকারের ব্যবস্থা করতে হবে। দাদা পৃথিবীতে কেউ চিরদিনই বেঁচে থাকবে না দাদা গো, মা চলে গিয়েছে দুলাল, আমি তো রয়েছি দুলাল, আজ থেকে আমার এই বুকটাকে পাপুসি বানিয়ে আমি তোকে ঘুম পড়াবো। দাদা আমার মন তো মানছে না দাদা, আমার মন বলছে শুধু মাকে আমি মাকে আমার কাছে রাখবো দাদা। দুলাল চল ভাই আপন সঙ্গে চল। আমি যাবো না দাদা, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না। দুলাল মাকে যে সব কাজে না করলে না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি চলে যাও, আমি আমার মার সঙ্গে
থাকবো, তুমি চলে যাও দাদা। ভাই আমার চল, লক্ষ্মী ভাই চল দুলার, তুই না ওয়ারে কি ভালো, তুই না তোর দাদার কথা শুনিস। দাদা, তোর দাদা তোকে যেতে বলছে, চল চল দুলার। আই ভাই, যাও যাও বাপি, তোমার দাদা দাদার কথা শুন। তোর মা যেন আমি চলে গেছে, আমি আছি আপন। আই তুলাল ভাই, চলে আই তুলাল। আই ভাই, শত কাঁদলেও যে মারে ফিরে আসবে না দুলাল। আই ভাই আমার, চল চল দুলাল, চল দুলাল। মহামান্য মহারানী রাজলক্ষ্মী, আমি আমার মাতা পিতাকে হারিয়ে আমি একদিন ওই পথের ধুলিতে গড়াগড়ি পারতেছিলাম, ওখান থেকে আপনি কুড়িয়ে এনে আপনি আপনার মুখে দারণ করে আমাকে